আরব আমিরাত 10 বছরের ভিসা দিচ্ছে চলতি বছরে। বিশ্বের মুসলিম ক্ষমতা দেশগুলোর মধ্যে অন্যতম দেশ সংযুক্ত আরব আমিরাত। আরব আমিরাতে অনেক দেশের প্রবাসীরা ভিড় জমান জীবনের তাগিদে। আরব আমিরাতে যাওয়ার জন্য যেসব ভাইয়েরা আগ্রহী তাদের জন্য এক বিশাল সুখবর। বিনিয়োগ প্রান্তে চলতি বছরের জুনে বিদেশিদের 10 বছরের ভিসা দেবার ঘোষণা দেয় সংযুক্ত আরব আমিরাত। সরকারের এই পরিকল্পনার অংশ হিসেবে দেশটির বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বিনিয়োগকারীদের জন্য 10 বছরের ভিসা ব্যবস্থা করছে। মঙ্গলবার দেশটির আরবি ভাষার দৈনিক আল বায়ান বলছে, আমিরাতের রিয়েল এস্টেট কোম্পানি এমা প্রপার্টিস তাদের নির্মাণাধীন 6টি আবাসন প্রকল্পে বিদেশি ক্রেতাদের 10 বছরের বিনিয়োগকারী ভিসা দেওয়ার পরিকল্পনা করছে। প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে আল বায়ান বলছে, এই ভিসা দেয়া হবে আবাসন প্রকল্পের ক্রেতা ও তাদের পরিবারের সদস্যদের। বেশি পরিমাণে বিদেশি বিনিয়োগকারী আকর্ষণে গত জুনে আমিরাত সরকারের দেয়া ভিসা ঘোষণার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি এই দৈনিকের প্রতিবেদনে বলা হয়েছে, এমআর প্রপার্টিজের নির্মাণাধীন 6টি প্রকল্পের মধ্যে দুবাই ভিত্তিক গ্রিক হারবার ও ডাউনটাউন দুবাই প্রকল্পের ক্রেতাদের জন্য প্রাথমিকভাবে 10 বছরের বিনিয়োগকারী ভিসা দেয়া হবে। এ বিষয়ে এমআর প্রপার্টিজ জানিয়েছেন, সম্পত্তি নিবন্ধন ফির 4% কোম্পানির পক্ষ থেকে পরিশোধ করা হবে। এছাড়া প্রকল্পে বিনিয়োগ শুরুর 3 বছর পর স্থায়ীভাবে তাদের কাছে সম্পত্তি হস্তান্তর করা হবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।